মেলা নিয়েও তৃণমূলের কোন্তল হুগলির খানাকুলে রামমোহন মেলা বন্ধ হওয়ার আশঙ্কা বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌরভ আমাদের প্রতিনিধি। সৌরভ, তৃণমূলের কোন্তলকে কেন্দ্র করে মেলা বন্ধ হওয়ার জোগাড় ঠিক কি ঘটলো? একেবারেই দেখো, যে তৃণমূলেরকে যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল যে রামমোহন মেলাকে কেন্দ্র করে হয়েছে তা কিন্তু আমরা ইতিমধ্যেই দর্শকদেরকে দেখিয়েছি। এবং এই ঘটনার পর থেকে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রামমোহন মেলা, সেই রামমোহন মেলাকে পরিচালনা করার জন্য একটা চরম যে সমস্যা, চরম যে একটা নেগলিজেন্সি, পুরো বিষয়টা কিন্তু চোখে পড়ছে। এবং ঘটনাকে কেন্দ্র করে প্রায় মেলা বন্ধ হয়ে যেতে পারে এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও যে বর্তমান মেলা কমিটি, সেই মেলা কমিটি যে মেলা চালানো হবে, মেলা চলবে, কিন্তু তারপরেও যে কীভাবে এই মেলা চলবে, যে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ছে এবছর রামমোহন মেলাকে কেন্দ্র করে, তা কিন্তু খুব স্পষ্ট। সব মিলিয়ে একাধিকবার যখন হচ্ছে এই যে রামমোহন ঐতিহ্যবাহী যে রামমোহন মেলা, রাজা রামমোহনের জন্মস্থানকে স্থানে যে মেলা, সেই মেলাতে কিন্তু নজিরবিহীনভাবে যে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল এবং তার জেরে যে হাতাহাতি মারামারির মতো যে ঘটনা, তার কিন্তু নিন্দায় প্রত্যেকেই সরব হয়েছে। মীনাক্ষী, ধন্যবাদ সৌরভ।